ইস্পাত এট বাবুবাজার ঘাট জামে মসজিদ। ঢাকা বাংলার রাজধানী হবার পরপরই এ শহরে গড়ে ওঠে অসংখ্য মসজিদ। খুব নান্দনিকভাবে তৈরি হয়েছিল ছোট বড় এই সব মসজিদ। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো 150 বছরেরও বেশি পুরাতন বাবুবাজার ঘাট জামে মসজিদ। 19 শতকে ঢাকার একজন ধনী নাগরিক ছিলেন আমির উদ্দিন। তিনি ছিলেন কোম্পানি আমলের দারোগা। সেই সময়ে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন তিনি। সেই সাথে বুড়িগঙ্গার তীরে তৈরি করেছিলেন বিশাল একটি বাড়ি এবং মসজিদ। এখন আর সেই বাড়ির দেখা না মিললেও দেখতে পাবেন 150 বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা এই মসজিদটি। এই মসজিদটি এখন পরিচিত ঘাট জামে মসজিদ নামে। এই মসজিদের দেয়াল ও গম্বুজের ডিজাইনে মুঘল আমলের ছাপ আপনার নজর কাড়বে। মসজিদের ভেতরের দেয়ালে শ্বেত পাথরের আবরণ দেয়া আছে। এছাড়াও মসজিদের গায়ে রয়েছে চন্দ্র ও তারকা খচিত নকশা। আমির উদ্দিন যুগের চাহিদার সাথে মিল রেখে 1940 সালে মুঘল শিল্পকলা মসজিদটি নির্মাণ করেছিলেন। বুড়িগঙ্গার আশেপাশে যারা থাকেন তারা এই মসজিদে নামাজ পড়তেন। এই মসজিদের পাশেই রয়েছে আমির উদ্দিনের স্মৃতিসৌধ। বর্তমানে এই মসজিদের সাথে একটি মাদ্রাসাও তৈরি করা হয়েছে। আপনি বুড়িগঙ্গার তীরে ঘুরতে গেলেও দূর থেকে এই মসজিদটি দেখতে পাবেন। ধুলোয় বিবর্ণ হয়ে যাওয়া মসজিদটি আপনাকে মনে করিয়ে দিবে ঢাকা শহরের 100 বছরের পুরনো ইতিহাস। ঢাকার যে কোনো স্থান থেকে গুলিস্তান এসে নর্থ সাউথ রোড ধরে কিছু দূর গেলেই পৌঁছে যাবেন নয়াবাজার মোড়। এখান থেকে বাবুবাজারের দিকে বা পাশের ইসলামপুর রোডে এসে কিছু দূর হাঁটলেই দেখা মিলবে বাবুবাজার জামে মসজিদ বা ঘাট মসজিদে। ইতিহাসপ্রেমীরা চাইলেই ঘুরে আসতে পারেন বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই 150 বছরের পুরনো মসজিদ থেকে। www.bproperty.com